পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে তেরো হাজার টাকায় রোববার সকালে ইদ্রিস নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে পরে দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে বারো হাজার উনচল্লিশ টাকায় কিনে নেন বসির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক বসির গাজী জাগনীয়কে বলেন এত বড় ইলিশ মাছ এ বাজারে খুব কম দেখা মেলে তাই আমি নিলামে মাছটি কিনে নিই পরে তেরো হাজার টাকায় বিক্রি করে দিয়েছে আমি তো দীর্ঘ বহু বছর ধরে আরদানি করি কিন্তু আমার দেখো কখনোই আমার মাছ আসে নাই ভাগ্যক্রমে একটা মাছ পাইছে দুই কেজি সাতশো গ্রাম মাছ তা অনেক পুরো মানে অনেক বয়স্ক ইলিশ যেটা বলে হ্যাঁ যে লোক কেন সে ভাগ্যবতী এরকম এরকম মাছের তো বহু চাহিদা এত যদি আপনার ওই আপনার যেরকম যদি হেজি দেওয়া যদি মাছটা বিক্রি হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু বিক্রি করে ফেলাইছে এরকম মাছ তো পাওয়াই যায় না